79তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাংলাদেশ এবং ভারতের মানুষের একটি সবচেয়ে আগ্রহের জায়গা, জানবার আগ্রহ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের, ঢাকার মানুষের, যে এবারের এই সম্মেলনে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে কিনা, সেটি আদৌ হবে কিনা তার আগে একটু জানিয়ে রাখি। এবারের এই সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যে কর্তৃত্ববাদী সরকার ছিল, শেখ হাসিনার সরকার, তারা পালিয়ে যাওয়ার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মূলত আগামী 24 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত এই 3 দিন এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। মূলত তার 24 সেপ্টেম্বর বিকেলবেলা থেকেই জাতিসংঘের এই সম্মেলনের বিভিন্ন ইভেন্টে অংশ নেবার কথা। একই সঙ্গে 27 সেপ্টেম্বর পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রধানমন্ত্রী, একই সঙ্গে নেদারল্যান্ড, জার্মানি সহ প্রায় 8 থেকে 10টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জাতীয় কিংবা আন্তর্জাতিক বা বাংলাদেশের ইস্যুতে। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং এই যে জাতিসংঘ, যেটি ইউনাইটেড ন্যাশনের মহাসচিব, তার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবার কথা রয়েছে। এর পাশাপাশি বড় বড় যে এনজিওগুলো রয়েছে বিশ্বের, UNHCR কিংবা UNDP বা রোহিঙ্গা ইস্যুতে, এসব এনজিওর যারা প্রধান বা তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তবে যেটি ঘুরে ফিরে যেটি প্রশ্ন আসে, আমরা শুরুতে যেটি বললাম যে ভারতের সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো বৈঠক হচ্ছে কি না, কারণ এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক পরিস্থিতি খুবই জটিল এবং ভারতের মাটিতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কর্তৃত্ববাদী সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে আশ্রয় নিয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা বা কোন আইনে আনা যায় বা কোনো আইন রয়েছে কি না, এসব বিষয় নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে এই জাতিসংঘ সম্মেলনে আদৌ কোনো বৈঠক হবে কি না দ্বিপাক্ষিক, তা নিয়ে একটি জনমনে ব্যাপক জানবার আগ্রহ রয়েছে। তা আমরা এখন পর্যন্ত যে তথ্যটি জেনেছি সেটি হলো আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি খুবই সংক্ষিপ্ত সফরে আসছেন, তার আবার 23 সেপ্টেম্বর রাতেই ভারতে ফিরে যাবার কথা রয়েছে, অর্থাৎ তিনি 2 দিন থাকছেন যুক্তরাষ্ট্রে। এবং এটি কিন্তু খুবই আমাদের জন্য খুব বেদনাদায়ক বা খুব বেশি সুখকর সংবাদ নয় বা ভারতের জন্য নয় যে এই যখন একটি জটিল সমীকরণ চলছে বাংলাদেশ এবং ভারতের ভিতরে রাজনৈতিক কারণে এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের যে সেভেন সিস্টার বা একদম সীমান্ত এলাকার যে স্টেটগুলো রয়েছে, মণিপুর, এদিকে পশ্চিমবঙ্গ, সেখানেও নানান কারণে এই মুহূর্তে বেশ একটু উত্তেজনা চলছে, সেই মুহূর্তে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে ভারতের সরকার প্রধানের কোনো দ্বিপাক্ষিক বৈঠক আদৌ হবে কি না তা নিয়ে যখন নানান আলোচনা, তখন কিন্তু এখন পর্যন্ত বলা যায় এবারের এই সফরে, অর্থাৎ ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর এই যে জাতিসংঘ সম্মেলনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে সফর, সেই সফরে এখন পর্যন্ত তাদের দুজনের মধ্যে দেখা হবার কোনো সম্ভাবনা নেই। কারণ যখন নরেন্দ্র মোদী যেদিন সফর শেষ করে ভারত ফিরে যাচ্ছেন, ঠিক তার পরের দিনে নিউ ইয়র্কে এসে পৌঁছবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সে কারণে এখন পর্যন্ত কিন্তু এটি বলাই যায় যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে, যেহেতু তারা একই শহরে একই সময়ে অনেকটা আসছেন, তখন সবাই যখন একটি আশার বুকে আশার সঞ্চার জেগেছিল যে দুজনের মধ্যে একটি বৈঠক হয় কি না, বৈঠকে বাংলাদেশ ভারতের সাম্প্রতিক যে কিছুটা একটু উষ্ণ সম্পর্ক থেকে একটু অন্য সম্পর্কের দিকে যাচ্ছিল, সেই মুহূর্তে দুজনের মধ্যে আলাপ আলোচনা হয় কি না, কীভাবে এই সম্পর্কটাকে আবার একটু একটু ঝালাই করে নেওয়া যায়, এমন নিয়ে কোনো কথাবার্তা হয় কি না, তখন কিন্তু স্পষ্টই মোটামুটি বলা যায় এখন পর্যন্ত যে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে নিউ ইয়র্কে কোনো ধরনের দেখাই হচ্ছে না, সেখানে তো আলাপ আলোচনা বা বৈঠক বা দ্বিপাক্ষিক বৈঠক বা যেটাকে বলা হয় বাইলেটারাল বৈঠক, তা হবার কিন্তু কোনো ধরনের সম্ভাবনাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং জাতিসংঘ সম্মেলনে কেন্দ্র করে যে একটি
কথা শোনা যাচ্ছিল যে 45 দিন পার হয়ে যাবার পর সাবেক কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনার যেহেতু লাল পাসপোর্টের মেয়াদও বা আইনগতভাবে যে ভিত্তিতে তিনি ভারতে রয়েছেন তাও কতটুকু থাকবে তা নিয়েও নানা সংকট বা শঙ্কা বা সন্দেহ থাকবার ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠকের মাধ্যমে তো এটি কীভাবে সামনে এগোনো যায়, দুই দেশের সম্পর্ক বা শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, এসব নিয়ে আলাপ আলোচনা হবে কি না বা হওয়ার একটি জায়গা তৈরি হয়েছিল, একটি প্ল্যাটফর্ম যেহেতু এই জাতিসংঘ সেখানে তৈরি হয়েছিল, সেখানে কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে দুজনের মধ্যে সম্পর্ক বা দুজনের মধ্যে দেখা হবার কোনো ধরনের আশা বা প্রত্যাশা এখন পর্যন্ত করা যাচ্ছে না, যেহেতু 22 তারিখ নরেন্দ্র মোদী এসে 23 তারিখ রাতেই চলে যাচ্ছেন আর যেহেতু নিউ ইয়র্কে আসছেনই 24 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস, তো এই যে সময়ের তারতম্যের কারণে দুজনের যে সময়সূচি বা সফরসূচি যেহেতু একসঙ্গে হচ্ছে না সে কারণে এটি কিন্তু স্পষ্ট করে বলা যায় যে এই জাতিসংঘ সম্মেলনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আপাতত দ্বিপাক্ষিক বৈঠক হবার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না এবং দুই দেশের মধ্যে যে একটি সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চয়ই এখনও রয়েছে, কিছুটা হলেও একটু এখন এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান বা শেখ হাসিনা সরকারের পদত্যাগে বাধ্য হওয়া পালিয়ে যাওয়া এর মধ্যে যে একটু হলেও সম্পর্কের যে অবনয়ন হয়েছে সেটি উন্নতি করার একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, একটি আশা জেগেছিল, সেটি কিন্তু আপাতত সেই দ্বিপাক্ষিক বৈঠক বা দুজনের মধ্যে আলাপ আলোচনার কোনো সুযোগ আর থাকছে না জাতিসংঘ সম্মেলনকে কেন্দ্র করে। দেখা যাক পরবর্তীতে অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো সম্মেলন বা অন্য কোনো আন্তর্জাতিক সফরে হয়তো বা তাদের মধ্যে আবার দেখা হবে, বা যদি দুদেশের মধ্যে কোনো সফর থাকে, ভারত সফর বা কিংবা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর পরবর্তীতে হয় কি না সেটি আমরা এখনই বলতে পারছি না, তবে এখন পর্যন্ত বলা চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে দুই দেশের প্রধান মন্ত্রী বা দুই দেশের সরকার প্রধানের মধ্যে যে দেখা হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছিল তা কিন্তু আসলে দ্বিপাক্ষিক বৈঠকটি এই নিউ ইয়র্কের মাটিতে হচ্ছে না। আমাদের সঙ্গে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।